একবারে পুক করে দিমু, নরমালি বলবে ও, ওর তো বলার কথাও না এটা। বিয়ের পরে প্রথম ইন্টারভিউ দিলেন পূর্ণিমা, ইতিমধ্যে ডায়লগ নকল করে আবারও টাইমলাইনে চলে এসেছেন পূর্ণিমা। টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না, একবারে পুক করে দিমু। স্বামীকেও নকল করতে দেখা গিয়েছে পূর্ণিমাকে। ভাইরাল হওয়া দুইটি ডায়লগ পূর্ণিমা নকল করে দেখিয়েছেন, একটি ডিপ জলের ডায়লগ আর একটি হলো নিজের স্বামীকে নকল করে দেখালেন পূর্ণিমা। ওর তো বলার কথাও না এটা। বিয়ের পরে প্রথম পূর্ণিমার ইন্টারভিউ, আর এই ইন্টারভিউতে খোলামেলাভাবে সব রকম কথা বললেন পূর্ণিমা। পূর্ণিমাকে বেশ উচ্ছ্বসিতভাবেই দেখা গিয়েছে। পূর্ণিমা শেয়ার করে নিয়েছেন কিভাবে স্বামীর সঙ্গে সময় কাটছে। পূর্ণিমা এও জানিয়েছেন তার দ্বিতীয় স্বামী রবিন তার পাশ থেকে নাকি সরেই না। শুরু ওইভাবে ওরকম করে ডাকা হয়নি, সারাক্ষণ পাশেই থাকে, সবসময় তার কাছেই থাকে। এছাড়া জানিয়েছেন তাকে রুম থেকে ডাকতে হলে সে কখনোই উঠে গিয়ে ডেকে নিয়ে আসে না, ফোন বা মেসেজ করে তাকে রুমে ডাকে। ফোন করি, রুমে আসো। এছাড়া হাসি খুশি ভাবে পূর্ণিমাকে বলতে শোনা গিয়েছে, কেউ যদি আমাকে সুন্দর বলে, বিশেষ করে ছেলেরা, তাহলে আমার সব থেকে বেশি ভালো লাগে। নানান মুহূর্ত উঠে এসেছে এই ইন্টারভিউর মাধ্যমে। বেশি ভালো লাগে যখন পুরুষরা বলে যে অপরূপা, সুন্দরী। তবে সব থেকে বেশি মজার বিষয় হলো পূর্ণিমা ডায়লগ নকল করে দেখিয়েছেন, তাও আবার ডিপজলের এবং নিজের স্বামীর, যা করতে গিয়ে হাসিতে ফেটে পড়েছিলেন এই মিষ্টি নায়িকা। ওর তো বলার কথাও না এটা। প্রসঙ্গত কিছুদিন আগে জানা যায় যে দ্বিতীয় বিয়ে করেছেন পূর্ণিমা, যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল ঢালিউডে। কিন্তু এ নিয়ে কোনো রাগঢাক রাখেননি পূর্ণিমা, নিজের মতো করেই নিজের লাইফ উপভোগ করেছেন। পরে অবশ্য জানিয়েছেন যে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, কেন করেছেন সবটাই ক্লিয়ার করেছেন। এছাড়া কিছুদিন আগে স্বামীর সাথে হানিমুন থেকে ফিরে এসে নতুন খবর দিয়েছেন যে তিনি একটি নতুন সিনেমা করছেন অনুদানের, মোহাম্মদ পরিচালিত অনুদানের ছবি, যেই সিনেমার নায়ক হচ্ছে তারই কাছের বন্ধু ফেরদৌস। তো ভিউয়ার্স, দ্বিতীয় বিয়ের পরে পূর্ণিমাকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি, আর দ্বিতীয় বিয়ের পরে এবারই প্রথম ইন্টারভিউ দিয়ে আবারও টাইমলাইনে চলে আসলেন এই মিষ্টি সুন্দরী। একবারে পুক করে দিমু।